এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে 80 নম্বরের, এমসিকিউ 40 এবং লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের। সোমবার সকালে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর বাকি 20 নম্বর বণ্টন হবে। এবারই প্রথম বিভাগীয় শহরগুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভায় সিট কমানোর প্রসঙ্গ উঠলেও তা নিয়ে কোনো আলোচনা হয়নি।